আমি বাদি সেপ পালাই আমার উড়ানে সেপ পালাই জিত পালাই লোক পালাই তোমার গাড়ি যাইনি আচ্ছা 100 বার দিই আমার বাপর আর আপনি তো পার্থক্য না আছে হ্যাঁ কিটা ও বাবা রে হাদিস লিয়ে চিন্তা না করে তুমি তো বড় বড় কামে লেবছো খবরদার তোমার বাপর লগে মাই তোমার লগে আমার মাই কে কিটা লাগাইলে কে ফল লাগে সিলাই রে চুপ বড় যা না সসি না ঠিক আছে না সসা বে ফালু সে গিয়া খবরদার আর নিজে দিলা বিয়া আমার গাড়ি ফারা দিবা না ফারা দিবা না আচ্ছা বুকে পিঠে মানুষ করছে লাগি মারলাম না যা করে যা আমি ভোটাই নিয়া উবাহনে বড় যা ই গাছ ই কহিন হন গাছ ই কেন ডিকে আহে ডিকে আহে ডিকে আহে গাছর দরকার লাগে গুলি থাকবো দুশ্মনের লোকে লোকিলা হামলা দিছে ভোটাই মিয়া ফেউ জায়গা জবাব দেন ওগো তুলি আবালাও এই হামলা কে লোক আমি রালি কে লোক সাখরা ভুয়া এই সাখরা ভুয়া আমি রালি দুশ্মনের জায়গা গাড়ছে পারলাম না তোমার লাগি দোয়া করতাম কাফি কাফি বাপ গত হয়ে গেছ এই মরা বাপরে লইয়া মাতে দেখলাম না
দাবি তো আছে রে বাবা, আজ তোর আব্বাই তাই আমরা উঠাই গেছিল খাফরে সুফরে দইলিস, বেটাই কিতা করতো? একটা জিনিস বুঝলাম না আম্মা, তারা বাই মায়ের দ্বন্দ্ব, আমরা যদি এখানে তারা ইতা করে দিমো তো ঠিক আছে, সমস্যা না, তুই কিতা লাগে খারাপ ওখান হো চিনি দিবা নি আমার কইছুন খেউরে কইতা বনি ও চকলেট দিছ তুমি চাইও না চাইও না ও আচ্ছা 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 ওখান তুমি যাও কি আমার চিনি দিও মন করি আচ্ছা পারতে কি আনলি এখন আমি ওখান শেষ করে আইগা আচ্ছা ওকে আইরাম আমি আইরাম তুমি বাইরে থাকো আসলে লিখটা তো ফাঁকি দেওয়ার ব্যাপার নাই ব্যাপারটা হইছে যে আমরা বাপসা সাই জেলা তারা হিংসাত্মক মনোভাব নিয়া মাত্রা এলাকার মানুষে কিতা হইব এলাকি কইরাম তুমি আর আমি যখন একটা সিদ্ধান্ত নিমু কি ইটার উপরে ভরসা করি হয়তো মনে হয় একটা বালা একটা রেজাল্ট আইতে পারে দেখো তুমি চিন্তা করলে এখানে অবশ্যই ঠিক আছে নতুন একটা সম্পর্ক লাগি তারা রাগ গুসে হয়তো বা ভাঙি লিতে পারে এখন তুমি কিটা করতে চাই যাই না না আমার সিদ্ধান্ত তোমার আগে উত্তর জানাইছি ইটা ছাড়া তার কোন গতি নাই কারণ তোমার আমার মাঝে যখন একটা সম্পর্ক জীব আর এটা যখন আমরা জানাইলিম দুটো একটা অবশ্যই বাল্লা রেজাল্ট হইব তুমি কিটা তুমি তো চাই যাইনি আজকেও আব্বার লগে মারতাম অবশ্যই তুমি তোমার আব্বার লগে মারতাম আমি আমার আব্বার লগে মারতাম ইয়াল্লা আব্বা আমার খাটি পালাই দিবা না জীবনে তুমি রিস্ক নিতে হইব আর সবচেয়ে বড় রিস্ক কিটা লাগে আমরা নিতাম আমরা বাসাসার মাঝে একটা মিল মহব্বত ফিরিয়াই তো এটা তুমি চাও না হ্যাঁ এটা তো চাই মন ভাঙে না যাও আচ্ছা আমি আজকেও মাতো দেখিও যাওয়ার সময় তো হ্যাঁ সাবধানে যাইও ওকে ভালো থাকিও ওকে কতটা ভাই শেষ নি ভাই শেষ তো ভাই আমার চিনি দিলাম চিনি দিমু তো আগে চকলেট খুলে চকলেট তো দিলাম ভাই চকলেট দিছো আমি তো খাইরাম খেউরে আইবার দিছি না কত মানুষ আইসে গেছে আমি ওলা ওলাও গাইছি না ঠিক আছে আরো এক কেজি চিনি ওলা যে তুমি উগাইছো মানুষে কইব করে দিছে এটা কইলে না খেউ খেউ মাতাইছে না আচ্ছা আচ্ছা আরো এক কেজি চিনি দিলে দিমুনে 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 ভাই যাও কি ভাই আর এক খবর কিটা ইলা যতদিন তোমার দরকার লাগে তুমি খালি যে দিছিলে আমি কইবা আর চকলেট আর চিনি দিলেই বা খেউরেই বাই করতাম না মানে গরু ছাগল খেউরেই করতাম আচ্ছা আচ্ছা দিমুনে ভাই চিনি দিমুনে ভাই আমি আইমুনে বাড়ি ওকে ওকে মুখে দিয়ে রাঁধছি ওগুনটা খাই লাগছে ভাবি আমি উঠকে সেটা রাঁধছি লই আই না না ওখান না তোর ভাই হিসাব করো বুঝলে তো তাই জানতে পারলে কিতা হইব যাই গিয়ে দেখব খাই লাগছে ওগুনটা খাই লাগছে গোবন আপনি মরা লাগতো নাই
দরকার হয় আমি মরে যাব। মরে যা, তুই মরলে আমার কিছু যায় না। তুই কত বড় সাহস, তোর কত বড় সাহস আমার দুশ্মনের ঘরে তুই লাগাই দিছ। হে আব্বা, আমি কিন্তু হাসাও মরে যাইম। মরে যা, এই তোর ঘরে বুঝা, তোর ঘরে বুঝা। আমি এই কাট্টুটা নিয়ে মারা যাইমু, কিন্তু এটা কোনোদিন জীবনে আমি বাড়ো না। শেষ জীবন হইতো না, শেষ জীবন হইতো না, মারা যাইমু, দরকার লাগে মারা যাইমু। আমি যে সিদ্ধান্ত দিছি ও সিদ্ধান্ত থাকো, আমার সিদ্ধান্ত অটল থাকবো। কইলাম যাও, করে যাও, যা করে যা, করে যাও, এটা উপায় চাইও না। করে যাও, গুড়া রাশিয়া থাকে সুন্দর আসমান থাকে ভাত তোর পারি না, কাটু ফেলে জবানো উনিশ বিশ নাই, এটাই খেয়েও কইতে পারতো না, জীবনে কইতে পারতো না। লন্ডনে কিন্তু আমরা তো চেষ্টা করলাম আব্বা চাষা সারি করা লাগে। আমার মনে হয় আব্বার চাষা কোনোদিন এক হইতা না। এরে আমরা অন্য কোনো পথ অবলম্বন করি। অন্য পথ অবলম্বন করতাম পারব, কিন্তু আমার আব্বা, তোমার আব্বা এত কষ্ট পাইবা, আর তারারে কষ্ট দিয়ে তো আমরা সুখুইতাম পারতাম না। আমরা তারা লইয়ে যে চিন্তা করলাম, তারা তো আমরা লইয়েই চিন্তা করবে না। একটু সময় দাও, দেবানি সবটা ঠিক হয়ে যাব, আর তুমি আমার উপরে বিশ্বাস রাখো। আমি আমি তোমার অপেক্ষা থাকব। আমি জানি না আমার এই অপেক্ষাটা কোন দিন শেষ হইব। হতাশ হইব না, দেখবাই না অপেক্ষার ফল মিষ্টি হয়। তুমি যে সালাহানো বুঝাইও। জীবনে মিট পাঠ হইতো না, আমার ফুরি তো দেওয়া দূরের কথা, আমি তার মুখ দেখতাম না। হে আমার দুইশো করবি, ফুরি যদি সুখে থাকে তো আমরা লাগিও বালা। এ ফুরি হাটিয়া গাঙ্গ বসাই দিলাইমু, গাঙ্গ বসাই দিলাইমু, কিন্তু তার করে দিতাম না জীবনেও নাই। কত বড় কথা, এই জন্য বইয়া বইয়া খবর, দুটি সন্তান হলে ভালো হয়, একটু হলে হলে আরো ভালো। হে কালি এই তো আছে দুনিয়াতে, আমি এই যাব না আসলে। কত বড় বেলা তুই, আমার বাবা কত, আমার মরা বাপরে নিয়ে মাতে, আমার মরা বাপরে নিয়ে মাতে। খবরদার হইলাম, যদি তারার জায়গা মুখে গিয়ে ভাড়া মারতো তোরে মারি দিব, তোরে মার্ডার করিবে লাগিব আমি। আচ্ছা বড় ভাই, এটা বাদ দিলাম না। কে বড় ভাই, কোন বড় ভাই আছেন, বড় ভাই উড়ি পাই নাই, ফুরির মুখে দিছে, এই এটা ফুরির মুখে দিছে, এই বাতা হইতে এই এই আমি আমার মুখে দিছে, এই বাদ দিলাম না, ফুরির মুখে দিছে, ফুরি আমার থেকে উড়ি গেল নিবে, আর বাদ দেখি তুই মাতো ঘুমা। আমার মুরুগনি তার জমিনে যায়, তার জায়গা যায়, হে ফাট থরি মারি 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 তো, আমিও কোনো খাম খাজ নাই, বই থাকি মুরগা আর দোকা খালি মাডা। বহুত সম্মান দিছি, বহুত ইজ্জত দিছি, আর না ইজ্জত দিতে দিতে পরে আমি শেষ। সাইস্তা ঘুমা, ঘুমা। আমি যদি জানিয়া না জানিয়া তোর কাছে ভুল করিয়া থাকি, আমারে মাফ করিয়া দিস রে ভাই, মাফ করিয়া দিস ভাই রে। তুই তো নিয়ে মাছ চাইতাম পারলাম না রে ভাই।
বাইরে জানিয়া জানিয়া যদি কোনো ভুল করিয়া থাকি মা করিয়া দিস রে ভাই, আমার ইচ্ছায় আমার মাফ চাইতে দিল না রে ভাই। কাল রাজ্যের স্বপ্ন দেখলাম, আমি কি তো আমার বাড়ির কাছে গিয়া মাফ চাইতাম না, সে তো আমার কাছে আইতো না, আর সে কোনো মানব না। আমরা তো দুনিয়ায় দুই দিনের অতিথি মাত্র, কেউ যদি আমার কাছে দুষ করে আর হে মাফ চায় তো আমরা নিয়ম হইল আমরা মাফ করে দিতাম, আর আমি যদি দুষ করি তো নিয়ম হইল আমি তার কাছে মাফ চাইতাম। কাল রাত আমি কি স্বপ্ন দেখলাম, যদি স্বপ্ন লাগা না সব মারা যায় তো আমি আমার বড় বাড়ির কাছে মাফ চাইতে পারতাম না। মাফ চাওয়ার সুযোগটাও হারাইম, মাফ পাওয়ার সুযোগটাও হারাইম, আমি আসলে কিতা করতাম বুঝলাম না। আব্বা আপনার কি হয়েছে, শরীর খারাপ নেই, সকাল থেকে বলে কোনটা খাইরা না আপনি? শরীর নাই, শরীরের ভিতরে যে মন আছে মনটা খারাপ, দুই দিনের দুনিয়ায় আমরা কত আয়োজন করি কিন্তু এই আয়োজনটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী, আমরা এটা বুঝি না। দুনিয়ার মোহ লোভ লালসা আমরা গ্রাস করে নিয়েছি, সবটাকে বড় কত হইল আব্বা, লোভ লালসা করি তো লাভ নাই, আর আপনি যে কথা বুঝতে পারছেন আমি খুব খুশি হয়েছি আব্বা। আব্বা রক্ত হাঁটলে কোনোদিনও দুই ভাগ হয় না, ও জিনিসটা মনে রাখি। দূরত্বটা দীর্ঘদিনও রয়ে গেছে, এর লাগে খানদার যেইবার দেন না, কিন্তু কিন্তু মন তো মানেন না। আমারও সব ফুটিয়ে পড়েছে, আমি আসলে বুঝতাম পারাম কিতা করতাম, আমার কিতা করা উচিত। আব্বা এই দূরত্বটা দীর্ঘদিনও রয়ে গেছে, আমার মনের এখন খানদার যাওয়ার দরকার, আশা করলাম কোনো সমাধান হয়েছে। আব্বা আপনি যে অনুশোচনায় ভুগলাম এটা আমরা বুঝলাম, সপ্তাহ পরে আপনার রক্তেরও তো অস্বীকার করতে পারতেন না। প্রত্যেকটা মানুষের মাঝে মনোমালিন্য থাকতেও পারে, কিন্তু এটা তো চিরস্থায়ী থাকা ঠিক নয়। যে দ্বন্দ্বরে মনের মাঝে লালন করে হে আর যে চেতক মানসিকভাবে ভালো থাকতে পারে না। এখান তো আমিও বুঝলাম, কিন্তু আমার জিতে আমার ইয়ে কইবার দেন না, আমার জানে কর আমার বাইরে দরিয়া কইতাম বাইরে, যদি মারা যায় আমার কাছে যদি কেউ দুষ করে
একটু সরিয়া যদি মাফ চাই আমি তাহলে মাফ করে দিব, এমন চলতে পারে? আমি মনে গেলে মাফ করিয়া দেওয়ার মতো সুযোগ পাইতাম না। তুমি আমার তুমি মুখ্যমন্ত্রী বলিয়া তা করো সারাটা জীবন খালি গো আমি তোমার তুই তো করবি তুই তো করবি আমার গোবলারে কাটু চললি আমার গোবলারে ভাই আমার গোবলারে ও ভাই যা তুমি আমার বাপ করিয়া দেও তুই আমার মুখুতায় মুখুতায় মুখুতারে ভাই ভাইয়ে তোমার বাসমা কইসলে আমার কাটু চললি রে দেখিয়া নাকি দেখিয়া নাকি আমারে মধ্যে দিসলা রে ভাই মধ্যে দিসলা রে ভাই জানো ভাই বড় তো কোনোদিন পিতে ভাই আরে বাবা কোনোদিন পিতে ভাই।